পপি বলেছে যে জায়েদ তাকে কানের কাছে পিস্তল এনে গুলি করে তার কানটা নষ্ট করে দিয়েছে, তাকে বুকের সামনে পিস্তল রেখে গুলি করে তাকে ভয় দেখিয়েছে। মৌসুমী বলেছি যে হচ্ছে যে জায়েদকে আমি অনেক স্নেহ করি এবং জায়েদ আমার সাথে আসলে কিছুই করেনি। আবার ওইদিকে সানি বলছে যে আমার কাছে সব প্রমাণ আছে, আমি আর এখন কথা বলতে চাই না, আমি আমার স্ত্রীকে সম্মান করি। যে বারবার মৌসুমীকে হচ্ছে যে উত্তক্ত না করার জন্য সে বলেছিল, কিন্তু সেটা জায়েদ শুনেনি। কিন্তু যখনই জায়েদকে ওমর সানি সামনে পেয়েছে, তখন হয়তোবা তার ধৈর্যের চ্যুতি ঘটে, সে একটা হচ্ছে তাকে একটা চর মেরেছে। তো সে চর মেরেছে, যদি আমরা বিশ্লেষণ করি যে সে চর মেরেছে, তো সেইটা হচ্ছে যে আমরা এটা যদি এইভাবে দেখি যে একজন সিনিয়র শিল্পী বা নাই ধরলাম, একজনের স্বামী, সে বারবার তার স্ত্রীকে যে উত্তক্ত করছে সে বলছে, তো সেই জায়গাটাতে যদি এইটা স্বাভাবিক একটা বিষয় যে আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, তো হয়তোবা তার একটা ধৈর্যের চ্যুতি ঘটেছে, বিচ্যুতি ঘটেছে, সে একটা চর মেরেছে। কিন্তু সেখানে যে জায়েদ খান যে ছেলেটা ছিল, তার কিন্তু সেখানে সমঝোত হওয়া উচিত ছিল যে সে হচ্ছে যে পিস্তল তাক করে, কথায় কথায় আসলে পিস্তল তাক করাটা ঠিক না আমরা মনে করি। সানি তো হচ্ছে যে শিল্পীদের অনেক সিনিয়র শিল্পী, বড় ভাই হিসেবেও তো তাকে শাসন করতে পারে, তো তাই বলে তো বড় ভাইয়ের উপর কেউ হাত তুলতে পারে না বা পিস্তল তুলতে পারে না, পিস্তল ঠেকাতে পারে না। তো এইরকম একটা ঘটনা আমরা কালকে দেখছি, আমরা অনেকে কথাও বলেছি, কিন্তু হঠাৎ করে কিন্তু আজকে আমরা যেটা দেখছি সকাল থেকেই, যে হচ্ছে যে মৌসুমীর স্টেটমেন্টগুলো, মৌসুমী বলছে যে সানি মিথ্যে বলছে, হ্যাঁ জায়েদই সঠিক আছে, তো তখনই আসলে একটু আমরা হচ্ছে কনফিউশনের মধ্যে পড়ে গেলাম। আবার হচ্ছে যে সানির আবার স্টেটমেন্ট দেখছি, মানব জমিনে বোধহয় একটা লাইভ দিয়েছে সানি, সেখানে সানি বলছে যে সানি ঠিক বলছে, চার মাস ধরে জায়েদ তার স্ত্রীকে মানে মৌসুমীকে উত্তক্ত করছে, সেটার হচ্ছে যে প্রমাণ নাকি তার ছেলে এবং মেয়ের কাছে আছে। তো এই যে বিষয়গুলো আসলে এই যে দিন বাই দিন মানে এই যে এগুলা মানে এই এখন তো হচ্ছে যে এমন একটা বিষয় হয়ে দাঁড়ালো যে একদম ঘরের মধ্যেই কিন্তু এখন লেগে গেল। হ্যাঁ আমরা তো মনে করেছিলাম যে যেটা হচ্ছে যে জায়েদ উত্তক্ত করছে, ওমর সানি প্রতিবাদ করছে, বিষয়টা ওই জায়গায় ছিল, এখন আমরা বিষয়টা তো ঘরের মধ্যেই দেখছি। তো এগুলার আসলে শেষ হওয়া উচিত আমরা মনে করি, এটা 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 শেষ হওয়ার জন্য যেটা আসলেই মানে দরকার ছিল। আমরা বিগত দিনেও দেখেছি যে আমাদের আসলেই মানে কেন জানি আমরা আমাদের চলচ্চিত্র একটা অভিভাবকহীন হয়ে পড়েছি। আমরা আগে কিন্তু আমাদের যিনি দু বছরের সিনিয়র, আমি হয়তো বা 90 সালে আমি মানে সিনেমাতে আসছি, সিনেমা বানাতে আসছি, আমরা যারা দেখেছি যে আমাদের 1 বছর 2 বছর আগে যারা আসছে সিনিয়র, তারা যে কথাটা বলেছে আমরা সেই কথা শুনেছি বা তাদেরকে মান্য করেছি বা তাদেরকে সম্মান দিয়েছি। কিন্তু এখন আমাদের এখানে দেখেন ইন্ডাস্ট্রি যে এখন অনেক মুরব্বী আছে, কিন্তু তারাও কেন জানি সব চুপ হয়ে যাচ্ছে। তাদের কিন্তু আসলে এই সমস্ত জায়গাগুলোতে ভূমিকা রাখা উচিত ছিল। এবং আজকে আমার খুবই মনে পড়ছে যে আজকে যে সিনিয়ররা যে একদম চুপ করে আছে, এটা মানে আমার কাছে ভীষণ ভীষণভাবে আমাকে পীড়া দিচ্ছে। মানে ভাইয়া, চেইন অফ কমান্ডের আসলে বিলুপ্তি ঘটেছে বিএফডিসিতে এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছু প্রশ্ন করতে চাইছে, সেখানে কিছু কিছু যারা দর্শক রয়েছে চলচ্চিত্র অঙ্গনে, তারা প্রশ্ন করেছে যে জায়েদ খান কিন্তু ওমর সানি সাহেবের প্রথম দিন থেকেই কনফিডেন্সিয়াল ছিল যে মৌসুমী ম্যাডাম মুখ খুলুক। তাহলে জায়েদ খান কী করে এতটা কনফিডেন্স পায় যে মৌসুমী ম্যাডাম মুখ খুললে হয়তো ওমর সানির বিপরীত কথা আসবে? তাহলে সামথিং জায়েদ খানের সঙ্গে কি মৌসুমীর কোনো একটা ভালো সম্পর্কের দিকে যাচ্ছে কিনা? এখন ভালো সম্পর্ক তো মৌসুমী বলেছি যে হচ্ছে যে জায়েদকে আমি অনেক স্নেহ করি এবং জায়েদ আমার সাথে আসলে কিছুই করেনি।
আবার ওইদিকে সানি বলছে যে আমার কাছে সব প্রমাণ আছে, আমি আর এখন কথা বলতে চাই না, আমি আমার স্ত্রীকে সম্মান করি, আমার ছেলে মেয়ের কাছেও প্রমাণ আছে। তো এখন বিষয়টা তো আমি দেখছি যে এটা ভাঙনের দিকে যাচ্ছে। আসলেই যদি যে ছেলেটাকে নিয়ে কথা হচ্ছে, এই ছেলেটার বিষয়ে যদি আসলে তার রেকর্ড দেখা হয়, বিগত দিনে যদি তার হচ্ছে যে প্রিভিয়াস যদি রেকর্ড দেখা হয়, সেখানে কিন্তু আমরা অনেক বড় বড় আর্টিস্টের আসলে এই রকম সমস্যাগুলো, যে সমস্যাতে এখন হচ্ছে যে মৌসুমী সানি পড়েছে, সেরকম রেকর্ড আছে। কিন্তু বিগত দিনে এই ছেলেটার এরকম রেকর্ড আছে এই সময় ঝামেলা করার। আসলে সে কিন্তু আসলে মানে 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 তর্কের বাইরে না, অবশ্যই কিন্তু তার এই বিষয়গুলোর হচ্ছে যে আমরা মনে করি যে এইটা বিগত প্রিভিয়াস তার বিষয়গুলো নিয়ে একটু কেউ চিন্তা করলে ভাবলেই পাওয়া যাবে যে একেবারেই তাকে ধোয়া তুলসী পাতা বলা যাবে না, এই আর কি। জাহেদ খানকে প্রশ্রয় দিচ্ছে আসলে কারা এই ব্যাপারে? কারণ এটা তো পুনরাবৃত্তি হচ্ছে, পপিকে অস্ত্র ঠেকিয়ে হুমকি, অমর সানিকে অস্ত্র ঠেকিয়ে হুমকি, এটা তো শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ নাই ভাইয়া। আর যদি আমি বলি বলিউডের ক্ষেত্রে, সঞ্জয় দত্ত, সালমান খান, ওরা ওদের সিকিউরিটির জন্য সরকারের কাছ থেকে লাইসেন্সরত অস্ত্র পায়, কিন্তু জাহেদ খান তো সেই মাপের নায়ক নয়। বাংলাদেশে তার বলা হয় যে তিনি দর্শক শূন্য একজন নায়ক, তো সেইখানে তাকে যারা অস্ত্র দিয়েছেন কোন পারপাসে দিয়েছেন, এবং এই যে তার কাছে একটা অস্ত্র আছে এবং এটার জন্য বিএফডি সেটা তো হচ্ছে যে আমি এর আগেও বলেছি যে দেখেন এটা তো আমার কথা না, আমি কিন্তু বলছি যে বিগত শিল্পী সমিতি নির্বাচনের দুই দিন আগে আমাদের হচ্ছে যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আর্টিস্ট টাইকা পপি বলেছে যে জায়েদ তাকে কানের কাছে পিস্তল এনে গুলি করে তার কানটা নষ্ট করে দিয়েছে, তাকে বুকের সামনে পিস্তল রেখে গুলি করে তাকে ভয় দেখিয়েছে, তারপরে আরও অনেক কিছুই ওই 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 ভিডিওটাতে আমরা দেখেছি। এইটা পপির ভাষ্য মতো, ওইটা তো রেকর্ডেড, ওইটা এখনও ইউটিউব, এখনও ফেসবুক, এখনও সব জায়গাতেই আছে, অনলাইনে খুঁজলে এটা পাওয়া যায়। তারপরে হচ্ছে স্থানি বারবার বলছে যে তাকে পিস্তল তাক করেছে, হ্যাঁ তাকে পিস্তল ঠেকিয়েছে। তো এইটা যদি স্থানীয় বলে থাকে তো এগুলো তো তাহলে তো ভাই আমরা তো অবশ্যই আমরা শঙ্কিত। কারণ হচ্ছে যে ধরেন এইটা একটা ইন্ডাস্ট্রি, এখানেও আমরা দেখেছি অনেকেরই বক্তব্য, অনেকেই বলছে যে তাকে নাকি এফডিসিতেও কোমরে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করতে দেখছে, অনেকেই এইটা এখন বলছে। তো প্রশ্নটা হচ্ছে যে এফডিসিও একটা KPI ভুক্ত এলাকা, সেখানেও যে সে এই পিস্তল কোমরে করে নিয়ে কীভাবে ঢুকছে ঘুরছে সেটাও আসলে আমরা ভালো বলতে পারবে হচ্ছে এফডিসি কর্তৃপক্ষ। কিন্তু আমরা বলতে চাই যেটা যে সারা হচ্ছে যে এই চলচ্চিত্র, সারা চলচ্চিত্র আসলে খুব ভীতির মধ্যে। হ্যাঁ, আমি মনে করি যে একটা এই যে এই পিস্তল যদি এখানে আবারও কারোর উপর মানে মানে হচ্ছে যে ভয় দেখাতে দেখাতে যদি পিস্তলের ব্যবহারটা হয়ে যায় তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার ইন্ডাস্ট্রিতে।